रेनबो मीडिया सस्पेंस थ्रिलारे आज आबार सुनबेन देवार्घ मुखार्जीर लेखा गल्प छाग बोली। देवार्घ मुखार्जीर लेखा गल्प भोर रातेर टेलिफोन और रक्त तृष्णा এই দুটি গল্প আমরা রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে এর আগে আপনাদের শুনিয়েছি। দেবার্ঘ মুখার্জির লেখা গল্প আপনাদের কাছে যথেষ্ট জনপ্রিয় হওয়ায় আমরা আবার নিয়ে এসেছি দেবার্ঘ মুখার্জির লেখা আরেকটি ভিন্ন স্বাদের গল্প ছাগ বলি। বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম কুলাইহাটার কাহিনী নিয়ে কথা বলছিলাম আমি অতনু আর শ্যাম। জায়গাটা অতনুরই চেনা, ওর কোন দূর সম্পর্কের মামাবাড়ি সেখানে। প্রতি বছর কৃষ্ণানবমী তিথিতে কালী পুজো হয় ওই গ্রামের শ্মশানে। সে নাকি এক দেখার মতো পুজো, পুরো গ্রামের লোকের ভিড় উপচে পড়ে সেখানে। এমনিতেই গ্রাম বাংলার মানুষ ধর্মভীরু, তার উপর এই দেবীর কল্যাণে নাকি বহু মানুষ উপকৃত হয়েছে। তাই আজকাল কলকাতা থেকেও নাকি অনেকে দেবীর দর্শনে যান। পূজোর বিশেষত্ব হলো প্রতিমার নির্মাণ করা শুরু হয় পূজোর দিন সূর্যাস্তের পরে, আর তা শেষ করেই সেই মূর্তির পূজো শুরু হয়। সারা রাত চলে পূজো, ঠিক সূর্যোদয়ের আগে পূজো সমাপ্ত করে দেবীকে ভাসান দেবার নিদান। এই পূজোর শুরু কবে কেউ জানে না, তবে অনেকের মুখে জানা যায় নীলকর সাহেবদের থেকে বাঁচতে কোনো এক তন্ত্র সাধক পুজো আরম্ভ করেন। আর আশ্চর্য হলো তারপর থেকে কোনো নীলকর সাহেব ওই গ্রামে আর থাকতে পারেন। হয় ম্যালেরিয়া বা অন্য কোনো রোগ জ্বালাতে মারা গেছে, নতুবা নিজের দেশে ফিরে গেছে। দেবী মূর্তির বর্ণনা যথেষ্ট ভয়ের। মূর্তির রং কালো, ছটি হাত। দেবীর শরীরে নেই বস্ত্র, নেই নরমুণ্ডের মালা, পরিবর্তে রয়েছে ছাগের মুণ্ড। পায়ের নিচে দুটি বাঘ হাঁ করে বসে আছে, আর সেই ছাগ মুণ্ড মালার থেকে যে রক্ত ঝরে পড়ছে তাই পান করছে তারা। ত্রিনয়নী মায়ের ছ হাতে ছটি অস্ত্র। বাবা, খুব ভয়ঙ্কর রূপ তো রে, ইন্টারেস্টিং। কোনো কাপালিক কালী মূর্তি আমি নিশ্চিতভাবে বলতে পারি, তবে কোন ধারার বলতে পারবো না, বলল শ্যামল। আমাদের থেকে শ্যামলের এসব বিষয়ে জ্ঞান অনেক বেশি। শ্যামলের দাদু শ্রী রাধাকৃষ্ণ তর্কালঙ্কার একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। বেদ, পুঁথিপত্র সকল বিষয়ে গভীর জ্ঞান ছিল তাঁর। টাটা স্টিলে চাকরি করা শ্যামলের বাবা মনোজিৎ চক্রবর্তী বা তার ডাক্তার কাকু নির্মলেন্দু চক্রবর্তী এসব বিষয়ে তেমন কিছুই না জানলেও দাদুর পুরনো ডায়েরি আর কিছু বই পড়েছে শ্যামল। ওর আবার এদিকে খুব ঝোঁক। অতনু বলে, সে আমি জানি না, তবে শুনেছি দেবী খুব জাগ্রত। অনেক বছর আগে পুজোতে ভুল হয়েছিল বলে এক পূজারী ঠাকুর তিন রাত্রির মধ্যে পাগল হয়ে যান। আবার ওই গ্রামে জমিদারের একমাত্র নাতি পুজোর দিন কীভাবে জলে ডুবে মারা গেছিল। জমিদার সারা রাত দেবীর পায়ের কাছে মৃত শিশুটিকে নিয়ে বসেছিলেন প্রাণভিক্ষাছি। পুজোর শেষে অবশ্য শিশুটি বেঁচে যায়। এসব তো গল্প কাহিনীতে শোনা যায় গো অতনুদা, বাস্তবে কি সত্যি হয়? আমরা খেয়াল করিনি ভাস্কর কখন এসে দাঁড়িয়েছে আমাদের পেছনে। আমরা সবাই মূলত ন্যাশনাল এগ্রো লিমিটেড কোম্পানির মার্কেটিং ডিভিশনে চাকরি করি। অতনু আমাদের টিম লিডার হলেও একসাথে কাজ করতে করতে বন্ধু হয়ে গেছি সবাই। ভাস্করটাই সব থেকে জুনিয়র, বেশিদিন সে জয়েন করেনি, কিন্তু এই অল্প কটা দিনেই সকলের মন জয় করে ফেলেছে। সদা হাস্যময় আর পজিটিভ এনার্জিতে ভরপুর ছেলেটি, কিন্তু বড্ড বেশি বাঁচা, সব বিষয়কে হাসি মজা মনে করে, সেটাই মাঝে মাঝে বিরক্তি জাগায় আমাদের মনে। শ্যামল বলল, তুই থাম তো, অতন ওর কথা বাদ দে, বড় বেশি ওস্তাদি করে ভাস্করটা, তুই বল আমরা শুনছি। অতনু বলতে লাগলো, আরে আমার এক মামা আছে, ওই মায়ের দাদু ভাইয়ের সারা না কি জানো লতায় পাতায় সম্পর্ক সব। অনেকদিন পরে কলকাতায় আমার কাকার কাছে ডাক্তার দেখাতে এসেছিল, কি যেন হয়েছে ওনার, কয়েকটা দিন ছিলেন আমাদের বাড়িতে। তখনই আমার মা কথায় কথায় তুলে যে দেশে কালী পুজো কি এখনো হয়, তখন মামাই বলল হ্যাঁ হয়, একজন কাপালিক সাধু এসেছেন, উনি নাকি পুজোটা করেন এখন। সে এক ভয়ঙ্কর সাধু নাকি, কারো থেকে কিচ্ছু নেন না, একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে শ্মশানের কাছেই থাকে,
তবে কেউ বিপদে আপদে পড়লে, যেমন বিয়েথা হচ্ছে না বা কোনো মেয়ের স্বামীর ঘর করছে না, আর সেসব তিনি অনায়াসে মন্ত্র বলে ঠিক করে দেন। আচ্ছা অতনুদা, ওই সাধুজি আমাদের প্রমোশনের ব্যাপারটা একটু দেখে দিতে পারবেন না? টিপ্পনী কাটে ভাস্কর। ওর কথাটা না শোনার ভান করে অতনু বলে, এই তোরা যাবি কিনা বল, গেলে আগে থেকে ছুটি দরখাস্ত করতে হবে। শ্যামল বলল, আমি যাব। আমিও বললাম, যাওয়াই যায়, শুধু যা বীরেন্দাকে ম্যানেজ করতে হবে। ভাস্কর শেষ হতে দিল না কথাটা, তার আগেই বলল, এই আমিও যাবো তাহলে। না, তোকে নিয়ে যাওয়া যাবে না, তুই বড্ড ছাগলমি করিস। ওখানে গিয়ে ওসব বলে কোনোভাবে গ্রামের মানুষের সেন্টিমেন্টে আঘাত করলে সামলানো দায় হবে। আরে না হবার না, ওখানে গিয়ে আমি একেবারে চুপটি করে থাকবো, বিশ্বাস করো। ভাস্কর বলল, আমাদের প্রজেক্ট ম্যানেজার বীরেন সরকার খুব কড়া মানুষ, কোম্পানিতে বহু বছর আছেন, মালিক নিজেও ওনার উপর খুব ভরসা করেন, তাই ওনাকে ফাঁকি দেওয়া মুশকিল। ছুটির কথা সরাসরি বললে তো কিছুতেই মঞ্জুর হবে না জানা কথাই। তাই শ্যামল প্ল্যান করল, বীরেন্দা ঠাকুর দেবতার খুব ভক্ত, সামনে ওনার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মায়ের পুজোর ফুল পরীক্ষায় নিয়ে গেলেই আর কোনো চিন্তা নেই, ভালো নম্বর বাধা। এটা কোনোভাবে বোঝাতে হবে ওনাকে, কারণ ছেলেপুলের এইসব ব্যাপারে মা বাবারা সব সময়ই দুর্বল থাকে। কিন্তু বেড়ালের গলায় ঘুমটিটা বাঁধবে কে? অতনুই বীরেন্দার চেম্বারে গিয়ে পুরোটা বুঝিয়ে বলল। শুনে কিছুটা ভুরু কুঁচকে কি ভাবলেন, তারপর বললেন, আমার নিজেরও যাওয়ার ইচ্ছে, কিন্তু যাওয়ার উপায় নেই, কাজের খুব চাপ। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। ছুটিটা মঞ্জুর করতে অসুবিধে হলো না, শুধু কথা দিয়ে আসতে হলো। বলির মাটি, ঠাকুরের পায়ের ফুল, সব কিছু ওনার জন্য শ্রদ্ধাচারে আনবে ওরা। পুজোর ঠিক আগের দিন অতনুদের গাড়ি করে বেরিয়ে পড়লাম আমরা সবাই। ভাস্করকে কোনোভাবেই সাথে নেব না আমরা, কিন্তু ও নাচর বান্দা, তাই নিতে বাধ্য হলাম আমরা। হাইরোডের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে অতনু আমাদের শোনাতে লাগলো সেই দেবস্থানের নানান মাহাত্ম্য। শ্যামল সবকিছুতেই বেশ একটা সর্বজ্ঞভাবে মন্তব্য করছিল, কতটা জেনে আর কতটা আমাদের ভড়কে দিচ্ছিল কে জানে। তবে পঞ্চমুণ্ডির আসনে বসে ওর দাদুর কী কী অভিজ্ঞতা হয়েছিল, বা ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী এসব নিয়ে নানান রকম তথ্য শুনতে মন্দ লাগছিল না। ভাস্কর কয়েকবার সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উৎপটান কথা বলে শ্যামলকে রাগিয়ে দিলেও আমাদের সকলের ধমকানিতে থেমে গেছিল। গ্রামে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল, আগে থেকেই অতনুর মামাবাবুকে বলা ছিল, তাই রোডের ধারেই তিনি অপেক্ষা করছিলেন। উনি দাঁড়িয়ে না থাকলে গ্রামের দিকে যাবার ডান দিকের বাঁকটা আমরা কিছুতেই বুঝতে পারতাম না। জিপিএস চালু ছিল, কিন্তু বেশ কিছু দূর আগে থেকেই ইন্টারনেট পরিষেবা আর কাজ করছিল না, তাই জিপিএস অকেজ। গ্রামের বর্ণনা তেমন নতুন কিছু না, সাধারণ গ্রাম বাংলার মতোই তার রূপ। তবে অতনুদের মামা বাড়িটি বেশ সুন্দর, পাকা দোতলা বাড়ি, ভদ্রলোকের নাম পীতাম্বর ভট্টাচার্য, পাটের ব্যবসা। ওনার স্ত্রী ও বড় মেয়ে আমাদের খুব যত্ন করলেন, মেয়েটিকে দেখতে বেশ সুশ্রী। ভাস্করকে মেয়েটির সাথে বিয়ে দেব বলে আমরা খ্যাপাতে লাগলাম। প্রথম প্রথম সে এ মা না না মুখে বললেও পরে বেশ বুঝেছিলাম, আগুনের পাশে জমাট বাঁধা ঘি যেমন আস্তে আস্তে গলে যায়, ভাস্করও তেমনি সেই দিকে ঝুঁকছিল। আমরা সবাই স্নান টান ছেড়ে খাওয়া দাওয়ার পর লক্ষ্মী, মানে পীতাম্বর বাবুর মেয়ে, আমাদের নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল। কোন কোন জমিতে ওদের ধান হয়, কোনটাতে ওদের পাট চাষ হচ্ছে, সর্ষের ক্ষেত পুকুর ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমরা সবাই। সন্ধে তখন নাম্ব নাম্ব করছে, আমরা এসে উপস্থিত হলাম শ্মশানের কাছে। লক্ষ্মী দূর থেকে আঙুল তুলে দেখালো, ওটাই জটিয়া বাবার ঝুপড়ি। অতনু বলল, জটিয়া বাবা মানে সেই তান্ত্রিক সাধু? হ্যাঁ। চলো যাও যাও, তাহলে দেখা করে আসি। তোমরা যাও, আমি এখানে আছি। কেন রে, তুই ভয় পাস নাকি? অতনু বোনের দিকে মস্করা করে বলল। লক্ষ্মী ওনার খুঁটটা দিয়ে ঠোঁট দুটো ঢেকে বলল,
না, ওই সাধু কাপড় পরে না, আমার লজ্জা লাগে, বলেই হেসে অন্যদিকে তাকালো সে। ভাস্কর বলল, না না, তাহলে ওই দিকে যাওয়ার আর দরকার কি? শ্যামল বলল, শ্মশানের এখানে একাকী একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকা ঠিক না। ভাস্কর, তুই আর লক্ষ্মী বাড়ি ফিরে যা, আমরা ঠিক রাস্তা চিনে ফিরে যাব। লক্ষ্মী আপত্তি করলেও শেষে তাই হল। আমি, শ্যামল, অতনু এগোলাম ঝুপড়ির দিকে। অন্ধকার অল্প নেমে এসেছিল, তাই ঝুপড়ির ভেতরটা সেভাবে দেখা যাচ্ছিল না। একটা মিটমিটে লম্পের মতো কিছু আলো জ্বলছিল শুধু। অনেকটা দূরে ধোঁয়া উঠছে, হয়তো কিছু সময় আগেই চিতাটা নিভেছে। কিন্তু শেষের আগুনটা ধিকি ধিকি করে বেরিয়ে আসছিল কুণ্ডলি পাকিয়ে। শহরে আমরা শুধু চুল্লির পোড়ানো দেখে অভ্যস্ত, এই আধো আলো আধো অন্ধকারে চিতার ধোঁয়া দেখে গাটা কেমন ছমছম করছিল। শ্মশানের চারদিকে পোড়া পোড়া গন্ধ, কিন্তু ঝুপড়ির কাছে আসতেই একটা উৎকট গন্ধ নাকে এল। আমি রুমাল বের করে নাকে চাপা দিলাম। শ্যামল বলল, তোরা কেউ কথা বলবি না, যা বলার আমিই বলব। কিন্তু কথা আর কাউকেই বলতে হলো না। ঝুপড়ি থেকে আমরা যখন আট দশ হাত দূরে, এক বিশাল দেহী পুরুষ বেরিয়ে এলো। বেরিয়ে এলো না বলে রে রে করে তেড়ে এলো বলা ভালো। সম্পূর্ণ উলঙ্গ দেহ, সামান্য লজ্জাবস্ত্রটুকুও জড়ানো নেই, আর সে কি উৎকট গন্ধ! মাথায় জটা, মাছি আর পোকা উঠছে তাকে ঘিরে। উরুর কাছে বেশ কিছুটা অংশে ঘাড় মতো হয়েছে, সেখান থেকে রক্তরস বের হচ্ছে। আমার জীবনে আমি কখনো এমন চমকে যাইনি, পড়েই যেতাম যদি না শ্যামল ধরে ফেলত। সেই সাধু এবার আমাদের দিকে তাকিয়ে বজ্রের মতো গলায় বলল, এখানে কি করতে এসেছিস সাধু দেখতে? কোনো কথা বলার সাহস আমাদের ছিল না। শ্যামলের দিকে তাকিয়ে বললেন, তোর মায়ের না হাঁপানি, বাপটার বুকের অবস্থা ভালো না, ঘরেতে তো ডাক্তার বসে আছে, তাও সারছে না, অর্থের অহংকার, ভালো না রে, ভালো না, মায়ের কাছে ক্ষমা চেয়ে যাস। শ্যামল সাহস করে এগিয়ে প্রণাম করতে যাচ্ছিল, একটা লাথি মেরে ওকে ফেলে দিয়ে বলল, পূর্বপুরুষের কিছু আশীর্বাদ পেয়েছিস, সেইটা ধরে এগিয়ে যা। আমি আর অতনু শ্যামলকে তুলে ধরলাম। অকথ্য গালি দিয়ে আমাদের তাড়িয়ে দিল সাধু। ফিরে যাচ্ছিলাম, দূর থেকে কানে এলো, আরেকটা যেটা এসছে সেটাকে বলবি ফিরে যেতে, না হলে মরবে। একরকম ছুটে পালালাম আমরা তিনজন। শ্মশান থেকে কিছুটা এগিয়ে এসে থামলাম। শ্যামল বলল, সাধুর এলে মাছে রে, সব কটা কথাই তো মিলিয়ে দিল। আমি বললাম, কিন্তু শেষের কথাগুলো কি ভাস্করকে নিয়ে বলল? অতনু বলল, হ্যাঁ, কিন্তু ওকে ফিরে যেতে কেন বলল সাধু? ঠিক বুঝলাম না, মামা বাড়িতে কিছু বলার দরকার নেই, কেউ জিজ্ঞেস করলে বলবি সাধু ঘুমোচ্ছিল, আমরা দূর থেকে দেখে চলে এসেছি। আর ভাস্করকে একটু চোখে চোখে রাখতে হবে, বেশি বাড়াবাড়ি যেন করতে না পারে, গ্রামের ব্যাপার, বাড়ির লোকের কানে কথাটা গেলে আর রক্ষে নেই, থাকতেই দেবে না, আজই জোর করে বাড়ি পাঠিয়ে দেবে। এখন মনে মনে ভাবি, সাধুর সেই কথাগুলো আমরা কেন শুনিনি? যদি শুনতাম হয়তো এই গল্পটা আমাকে এভাবে লিখতে হতো না। মামা বাড়ি ফিরে দেখেই মামাবাবু বাড়ি এসে গেছেন, সাথে এনেছেন এক জোড়া দেশি মুরগি। বাইরের চাতালে বসে বাড়ির চাকর মধুয়া ছাড়াচ্ছে। আমাদের দেখেই মামাবাবু বললেন, যাও উপরে, তোমাদের বন্ধু আর লক্ষ্মী বসে গল্প করছে। ভাস্কর আবার নিরামিষাসী, সে এসব খায় না, তাই মুরগি কাটা দেখে মন খারাপ ছিল ওর। মামিমা চা করে দিয়েছেন, সেটাই খেতে খেতে আমিষ খাদ্য শরীরের জন্য কত ক্ষতিকর এইসব বিষয়ে গভীরভাবে লক্ষ্মীকে সে বোঝাচ্ছিল।
লক্ষ্মীর মুখটা দেখে মনে হলো অনেকটাই সে অভিভূত। হয়তোবা আজ রাতে সে মুরগি খাবে না, চোখ দুটো কি বড় বড় করে তাকিয়ে শুনছিল সে। আমরা ঘরে ঢুকতেই লক্ষ্মী বলল, রজতম গুণ কাকে বলে তুমি জানো অতনুদা? না, তোর ভাস্করদা জানে মনে হয়, বলেই তির্যক দৃষ্টিতে তাকালো ভাস্করের দিকে। হ্যাঁ দাদা, ভাস্করদা আমাকে বোঝালো তামসিক খাদ্যের কি গুণ কি অপগুণ। আমি বললাম, তাহলে রাতের ডিনারটা বোধহয় তোর ভাস্করদা দই আর চিড়ে দিয়ে সারবে বল। লক্ষ্মী বুঝে হোক আর না বুঝে হোক ভাস্করের দিকে তাকিয়ে বলল, তাই আমি মাকে বলে আসি তাহলে। আমাদের অনুপস্থিতিতে ভাস্কর আর লক্ষ্মীর মধ্যে বেশ একটা অন্তরঙ্গতা গড়ে উঠেছে বোঝা গেল। ভাস্কর মাওথরকান বাজাতে পারে সেটা আমাদেরও জানা ছিল না। লক্ষ্মী আমাদের বলল, ভাস্কর খুব ভালো মাওথরকান বাজায়, তবে সেটা এবার সঙ্গে করে আনেনি। শ্যামল টিপ্পনি কাটে, দা পড়েছিল বাঁশি, এখন তো ঘোর কলি, তাই এসেছে মাওথরকান। ভাস্করের মুখটা রাগে বেশ লাল হয়ে উঠেছে, কিন্তু লক্ষ্মীর মিষ্টি হাসি আর প্রাণখোলা সমর্থনের জন্য নিজেকে সামলে নিল সে। আলোচনা আমাদের বেশ তখন জমে উঠেছে। অতনু বলে, তা লক্ষ্মী তোর কোনো ছেলে বন্ধু নেই, মানে ভালো টালো আসিস না কাউকে? লক্ষ্মী লজ্জায় মুখ নিচু করে বললে, যা ও সব করলে মা খুব মারবে। অতনু তাকে আরো রাগিয়ে দেয়, ও মারবে বলে ছেলে বন্ধু নেই, নামালে থাকতো। উফ দাদা তুমি না। শ্যামল বলে, আমাদের জানাশোনা একটা ভালো ছেলে আছে জানিস তো, তোর দেখলেই পছন্দ হবে, মামাবাবুর সাথে কথা বলবো নাকি রে, ছেলেটা কিন্তু বেশ ভালো। কথা শেষ করতে দেয় না লক্ষ্মী। না না একদম না, আমি ব্যথা করব না, আমি অনেক পড়াশুনো করব। ভাস্কর ফস করে বলে ফেলে, তা আবার হয় নাকি, বিয়ে তো করতেই হবে। হ্যাঁ ঠিক, বিয়ে তো করতেই হবে, যেমন তোর ভাস্করদা বিয়ে করবে বলে লাফাচ্ছে, শুধু মেয়ে জুটছে না বলেই বসে আছে। আবার হাসির রোল উঠল। অতনু বলে, তা আমরা যখন ছিলাম না তোরা বেশ গল্প করছিলি, ভাস্করদাকে কেমন লাগলো রে তোর লক্ষ্মী, করবি নাকি বিয়ে? ধ্যাত, বলেই মুখে ওড়না চাপা দিয়ে লজ্জারাঙা মুখ নিয়ে উঠে গেল লক্ষ্মী। ভাস্কর শশব্যস্ত হয়ে বলল, লক্ষ্মী লক্ষ্মী যেও না, ওরা মস্করা করছে, যেও না তুমি। শ্যামল আর অতনু হাসতে হাসতে উল্টে পড়েই গেল। আমি দেখলাম লক্ষ্মী উঠে গেলেও নিচে যায়নি, দরজার ওপাশে দাঁড়িয়ে ফিকফিক করে হাসছে আর আমাদের লক্ষ্য করছে। সেটা দেখে আমিও হাহা করে হাসতে লাগলাম। রাতে খাওয়া দাওয়ার পর পীতাম্বরবাবু আমাদের বললেন, কাল তোমাদের আমি নিজে নিয়ে গিয়ে অনেক কিছু দেখাবো, কিভাবে মায়ের প্রতিমা বানানো হয়, আর সাধু বাবার সাথেও তোমাদের দেখা করাবো। মানুষটা ভালো, তবে একটু বদমেজাজ, শুনলে অবাক হবে এক এক সময় এমন কিছু কথা বলেন যে আমার মতো অবিশ্বাসী মানুষেরও বিশ্বাস হয়ে যায়। যাকে ঘুমিয়ে নাও, কাল সকালে ভোর ভোর উঠে পড়ে বেরোবে না হয়। আমার আবার নতুন জায়গাতে ভালো ঘুম হয় না, মেঝেতে পরপর বিছানা পাতা হয়েছে, অনেকক্ষণ এদিক সেদিক করার পর কখন ঘুমোলাম কে জানে। মাঝরাতে এক বিষম স্বপ্ন দেখলাম, যেন ওই সাধু আমার পাশে এসে বসেছে আর চেয়ে আছে ভাস্করের দিকে, সেই উৎকট গন্ধে ঘরটা ভরে গেছে। ঘুমের ঘুরে উঠে বসলাম, দেখি ঘর ফাঁকা, কিন্তু মনের ভুল কিনা জানি না, আমার মনে হতে লাগলো সেই গন্ধটা সত্যিই আছে সারা ঘরে। হয়তো মনের মধ্যে ভয় আর মামিমার হাতের কষা মাংসের এফেক্ট ছিল এটা। ইস, এসব কি, আরে এই কি, কোত্থেকে এলো? সকালে ঘুম ভাঙল ভাস্করের চিৎকারে,
ওর পায়ের তলায় হাতের চেটোতে কালো কালো ভূষর মতো কি লেগে আছে, আর ওর ধারণা আমাদের মধ্যেই কেউ এটা করেছে। ছেলেটা প্রাণোচ্ছল উচ্ছ্বাসে ভরপুর, তাই স্পোর্টিংলি নিয়েছে ব্যাপারটা। কিন্তু আমরা তিনজন অবাক হলাম কে করেছে সেইটা ভেবে, কারণ তিনজনই বললাম আমি করিনি। ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়লাম আমরা। আজ এসেছি অন্যদিকে। মামাবাবু ওনার ফার্মটা দেখালেন, কিভাবে মেশিনের সাহায্যে পাট বের করা হয়। ওনার ওখানে অনেক মানুষ কাজ করছে, পাটের জামা, ব্যাগ, টুপি এসব বানানো হচ্ছে, যা পরে বিদেশে রপ্তানি করা হবে। ঘুরতে ঘুরতে আমরা এলাম কানাই মণ্ডলের বাড়ি। এসো, তোমাদের একটা জিনিস দেখাই, বলেই কানাই মণ্ডলের ঝিটাবেড়ার দরজা খুলে ভেতরে আমাদের নিয়ে এলেন মামাবাবু। ভেতরে সার দিয়ে বাঁধা আছে ছাগল, খুব বেশি বয়স না কোনো ছাগলের, দু তিন মাসের ছোট ছোট ছাগ শিশু। আমি বললাম, ও মা কি সুন্দর এগুলো, এনার কি ছাগলের ফার্ম আছে নাকি? মামাবাবু হেসে বললেন, না না না, এসব আজ পুজোর বলির ছাগল। ভাস্কর আদর করছিল ছোট্ট ছাগলগুলোকে। কটা ছাগল আছে? 108টা বাবু, কানাই বললে। এত ছোট বাচ্চা ছাগল কেন, বড় ছাগল বলি দিলেই তো হয়। কানাই দূরে দাঁড়িয়ে আমাদের দেখছিল, সে বলল, 4 মাসের বেশি বড় ছাগল হলে মা পুজো নেবেন না গো বাবু। ভাস্কর আমাদের দিকে তাকিয়ে বলল, কি নৃশংস। কানাই শুনছিল, বলল, মায়ের পায়ে যাচ্ছে বাবু, এর থেকে পুণ্যি আর কি আছে। মরে গিয়ে পুণ্যি, কোথাকার জল কোথায় যাবে তার ঠিক নেই এই ভেবে অতনু ভাস্করের কথাটা থামিয়ে দিয়ে পাশের কলা গাছটা দেখিয়ে বলল, আচ্ছা এটা কি কাঁঠালি কলার গাছ? মামাবাবুও ব্যাপারটা বুঝে বললেন, হ্যাঁ এগুলো কাঁঠালি কলা, আমার এখান থেকেই মায়ের পুজোর জন্য কলা যাবে বাবু। চলো চলো, তোমরা চলো একবার সাধু বাবাকে দেখিয়ে আনি। আসছি রে কানাই। একে বাবু, দুটো হাত জোর করে কপালে ঠেকিয়ে কানাই বলল। শ্মশানের কাছে আমরা যখন পৌঁছলাম তখন বেলা হয়ে গেছে। সাধুর ঝুপড়ির সামনে অনেক মানুষ বসে আছে। একটা উঁচু টুলের ওপর বসে আছেন সাধুজি, পাশে 3-4টে শেয়াল বাধ্য কুকুর ছানার মতো শুয়ে আছে। এত বড় শেয়াল এভাবে পোষ মানা কুকুরের মতো শুয়ে আছে না দেখলে বিশ্বাস করা যায় না। নানা জনকে নানা কথা বলছিলেন তিনি। মোদককে বলছিলেন, ঠিক 9টার মধ্যে মিষ্টি যেন এসে যায়। আরেকজনকে বললেন, মায়ের কারণ বাড়ি আনবি তুই। সবাই মাথা হেঁট করে আদেশ পালনের ভঙ্গিতে সম্মতিসূচক মাথা নাড়ছিল। একবার আমাদের দিকে তাকিয়ে বললেন, তোদের কি চাই রে? আজ গলার সুরটা কেমন যেন নরম। মামাবাবু বললেন, এরা কলকাতা থেকে এসেছে বাবা, আপনার দর্শন করবে। দেখবি, আমাকে দেখবি, আমি তো ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে রে, আমার মাও ল্যাংটা, আমিও ল্যাংটা। কি অদ্ভুত, উঠে দাঁড়িয়ে আমাদের দিকে প্রস্রাব করে দিলেন। আমাদের অবাক করে গ্রামের সবকটা মানুষ যেন শান্তি জল ভেবে মাথা হেঁট করে বসে থাকল। এদিক সেদিক থেকে ছিটকে আমাদের গায়ে এসে লাগলো। প্রবল আপত্তি সত্ত্বেও দাঁড়িয়ে থাকলাম আমরা 4জন। শ্যামল আমাদের হাতটা চেপে ইশারাতে চুপ করে থাকতে বলল। ভাস্কর একদম নির্বাক, ও জীবনে এমন মানুষ দেখেনি। সারা গা ঘিন ঘিন করছিল, কেমন একটা লাগছিল। গ্রামের অসভ্য সাধু বোকা শোকা লোকগুলোকে কিভাবে ঠকাচ্ছে, নিজের গায়ে ঘা হয়েছে, না জানি কি কি রোগ আছে, আর অন্যের গায়ে কেউ এভাবে প্রস্রাব করে, ছি ছি ছি। বাড়ি ফিরেই সববার আগে বাথরুমে গিয়ে ভালো করে স্নান করলাম।
ধীরে ধীরে নানান কথাবার্তায় এই ব্যাপারটা ভুলে গেলাম আমরা। সন্ধে নামার ঠিক আগেই আবার আমরা বেরোলাম। মামাবাবু আগেই বলেছিলেন, সারা রাত জাগতে হবে, দুপুরে ঘুমিয়ে নাও তোমরা। প্রথমেই আমরা এলাম শঙ্কর পালের বাড়ি। বৃদ্ধ শঙ্কর পাল ও তার ছেলে শশাঙ্ক পাল খুব ব্যস্ত মাতৃমূর্তি গড়ার কাজে। আজ নাকি সূর্যাস্ত হয়েছে সন্ধে 6:30। সাধু বাবা নির্দেশ দিতেই বাপ ছেলে মূর্তির কাজ শুরু করেছে। বসে বসে আমরা দেখতে লাগলাম কিভাবে খড় বাঁধা হলো, মাটি চাপলো, মাঝে কিছুটা সময় মশাল জ্বালিয়ে মূর্তির মাটি শুকনো করা হলো, তারপর রং হলো। নিপুণ হাতে রং শেষ হতেই দেখি ঢাক বাজছে পেছনে। আমরা মোহিত হয়ে মূর্তি গড়ার কাজ দেখছিলাম। কখন জানি না ঢাকির দল এসে দাঁড়িয়েছে। এখন আমাদের মনটা বেশ ভালো লাগছিল। মাতৃমূর্তি গড়ার কাজ দেখতে দেখতে মামাবাবু আমাদের বললেন অনেক কথা। গ্রামের কোনো শিশু মারা গেলে ওই শ্মশানের পশ্চিমে একটা জায়গা আছে, সেখানে পুঁতে দিয়ে আসা হয়। মায়ের মূর্তি গড়া হয় সেখান থেকে মাটি নিয়ে এসে। মায়ের গায়ের এই কালো রং পোড়া চিতা কাঠের ভস্ম থেকে তৈরি করা হয়। লাল রং পশুর রক্তের সাথে আরও কী কী সব মিশিয়ে বানানো। চালের গুঁড়োর সাথে কাঁচা হলুদকে বেটে বাঘের গায়ের হলুদ রং বানানো হয়। কেমন একটা অন্য আমেজে ভরে গেল চারদিক। এই গ্রামে ইলেকট্রিসিটি আছে, কিন্তু মায়ের মূর্তি নিয়ে যাওয়া হবে মশালের আলো জ্বালিয়ে, আর সেটা করবে বাগদি পাড়ার ছেলেরা। খালি গা, তেল চুকচুকে শরীর নিয়ে জনাকুড়ি বাগদি ছেলে ছোকরা দাঁড়িয়েছিল। একটা ছোট পাত্রে খই বাতাসা কলা নিয়ে ঘরের মধ্যে থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। বুঝলাম শঙ্কর পালের স্ত্রী। মূর্তির চারদিকে ঘুরলেন, কী সব মন্ত্র বলতে লাগলেন বিড়বিড় করে। কিছুক্ষণ পরে বাতাসাগুলো হরির লুটের মতো ছড়িয়ে দিলেন বাগদি ছেলেদের দিকে। ওরাই মাটি থেকে কুড়িয়ে খেতে লাগল। শঙ্কর পাল মায়ের পায়ে একবার প্রণাম করেই বলল, যা রে মা। চোখ দুটো তাঁর ছলছল করছে, যেন মেয়ের বিয়ে হয়ে বাপের ঘর ছাড়ছে। মামাবাবু বললেন, শঙ্করের কাজ শেষ, ও মায়ের সাথে যেতে পারবে না, আর পুজোও দেখতে পারবে না। কেন? বললাম আমি। এটাই নিয়ম, ঠাকুর গড়া শেষ হলে সেই যে বিদায় দেবে, আর মায়ের মুখ তার দর্শনের নিয়ম নেই। সকলের সাথে সাথে আমরাও চললাম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা ধ্বনি উঠল। ছেলেরা মাকে কাঁধে তুলে নিয়ে চলতে লাগলো। সামনে সামনে মশাল হাতে যাচ্ছে চারজন ছেলে। গ্রামের অনেক মানুষ ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, কপালে হাত ঠেকিয়ে প্রণাম করছে কত মানুষ। যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই, সেখানে শুয়ে পড়ে কয়েকজন ভক্তিতে কাঁদছে। কিছু দূর যেতেই সবাই একবার দাঁড়াল। একজন মহিলা একটি লাল পাড় শাড়ি পরে দাঁড়িয়ে আছেন, আমাদের আসতে দেখেই লম্বা হয়ে শুয়ে পড়লেন মাটিতে, তারপর পাক খেতে খেতে চললেন আমাদের সাথে। শ্যামল আমাকে বলল, একে বলে দণ্ডি কাটা, হয়তো মায়ের কাছে কিছু মানত করেছিল, সেটা হয়ে গেছে তাই এভাবে দণ্ডি কাটছে মহিলা। আমি মনে মনে ভাবছিলাম, এখানে না এলে কোনো দিনও জানতে পারতাম না আজও এমন ঘটে। শ্মশানের মাঝে বিশাল বেদি করা হয়েছে, লাল কাপড় দিয়ে মুড়ে রাখা আছে বেদি। কিছুক্ষণ পরে শুরু হলো পুজো। সাধুজি যখন মন্ত্র উচ্চারণ করছেন, শ্রদ্ধায় মাথা ঝুঁকে আসে। কে বলবে এই মানুষটা আমাদের সাথে ওই রকম বর্বরের মতো ব্যবহার করেছে আজ সকালে। মায়ের বেদির পাশে বিশাল একটা যজ্ঞকুণ্ড করা আছে, তাতে গনগন করে আগুন জ্বলছে। একজন লোক তাতে কাঠের যোগান দিচ্ছে তাপ কমে গেলে। মায়ের জন্য রাখা কারণ বাড়ির বোতলটা থেকে ঢকঢক করে কিছু খেয়ে নিল সাধু। কয়েকজন মিলে নারকেল ছোবড়া দিয়ে ধুনো ধরিয়ে চারদিকে ঘোরাতে লাগল। তীব্র ধোঁয়ায় চোখ জ্বালা করছে।
আবহাওয়াটাই এমন গুমোট যে ফাঁকা জায়গাতেও ধোঁয়া জমাট বেঁধে আছে। অবাক হয়ে দেখতে দেখতে একটু বেশি রাতের দিকে আমাদের ধুলো নিয়ে এসে গেছে। এমন সময় ঢাকের শব্দকে ছাপিয়ে মানুষের গলার শব্দ উঠল। দেখছি বলির প্রস্তুতি চলছে। বলির খাঁড়াটা হাতে নিয়ে সাধুর সে কি নাচ! মায়ের মূর্তিকে ঘুরে ঘুরে নাচছে সে। কয়েক পাক ঘোরার পরে নিজের হাতের চিটোটা কেটে দিল ওই খাঁড়া দিয়ে। ঝরঝর করে রক্ত পড়ছে মায়ের পায়ে, ছাগমুন্ডের মালায়, আর সেই নিচের দুটো বাঘের মুখে রক্ত ঢেলে দিল সাধু। আট দশটা বড় বড় কলা পাতা এনে মূর্তির পাশে রাখা হয়েছে। পরে বুঝলাম ওটার উপর রাখা হবে বলি প্রদত্ত ছাদ। আবার শুরু হল নাচ। আমার হঠাৎ খেয়াল হল আমরা তিনজন আছি, ভাস্কর নেই। অতনুকে কানে কানে সেই কথা বলতেই সে শ্যামলের হাতটা ধরে টেনে তুলল। এদিক ওদিক দেখছি কোথায় খুঁজব। চারদিকে মানুষ আর মানুষ, মামাবাবুকেও দেখা যাচ্ছে না। শ্যামল বলল, আমি বুঝেছি ও কোথায়। কোথায়? বলির ছাগলগুলো কোথায় আছে খুঁজে দেখ, ও হত ছাড়া ঠিক ওখানেই গেছে। মাথায় যেন বাজ ভেঙে পড়ল আমার, কি বিপদ! পাশেই একজন লোককে দেখে আমি বললাম, এবার বলি হবে তো। আগে হ্যাঁ কর্তা। ছাগলগুলো কোথায় দেখতে পাচ্ছি না তো। ওই তো ওইদিকে সব কাটা বাঁধা আছে। লোকটার দেখানো দিকে প্রাণপণে ছুটলাম আমরা সবাই। গিয়ে দেখি বিপদ যা হবার হয়ে গেছে। ভাস্কর গ্রামের মানুষের চোখ এড়িয়ে কিভাবে যেন ছাগলগুলোর দড়ি খুলে দিয়েছে। কয়েকটা ছাগল এদিক সেদিক ঘুরছে, নেহাত বাচ্চা বলেই বেশি দূর যায়নি। ছাগলের পাহারাতে একটা ছেলেকে রাখা ছিল, সে সাধুর নাচ দেখবে বলে একটু এদিক ওদিক গেছে। সেই ফাঁকেই দড়ি খুলে ছাগল ছাড়তে শুরু করেছিল ভাস্কর। ছেলেটা লোক ডাকতে যাওয়ার আগেই তাকে আমি একশো টাকার একটা নোট হাতে দিয়ে বললাম, চাচাস না ভাইটি, এইটা রাখ, ছাগল আমরা আবার ধরে দিচ্ছি। ভাস্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও বলছে, পালা পালা পালা, পালিয়ে যা এখান থেকে। আরে ওরা মানুষ না, ওরা তোদের মেরে ফেলবে রে, মেরে ফেলবে, পালিয়ে যা। পালা। অতনু শ্যামল আর আমি কোনো রকমের সবকটাকে ধরে এনে আবার বাঁধলাম। ততক্ষণে এসে গেছে বলির ডাক। দুটো ছেলে এসে বলছে, ছাগল ছেড়েছিস কেন বলে সেই ছেলেটার দিকে তাকালো। ছেলেটা আমাদের দিকে একবার তাকালো। আমার দেওয়া একশো টাকা নাকি আমার করুণ মুখটা দেখে ওর মায়া হলো জানি না। বলল, না রে, দড়ি আলগা ছিল তো, তাই দু চারটা খুলে গেছিল, এই শহরের বাবুরা ধরে দিচ্ছে। বলির সময় পেরিয়ে যাচ্ছে। ওদিকে মা মা ডা, ছেলেগুলো কথাটা তলিয়ে বাবার সময় পেল না। সামনের একটা ছাগল ধরে নিয়ে চলে গেল। আমরা ভাস্করকে টানতে টানতে নিয়ে চললাম ওইদিকে। একটার পর একটা বলি হচ্ছে। ভাস্কর হাউ হাউ করে কাঁদছে মুখ চাপা দিয়ে, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। লাল রঙের হাড়ি কাঠ, একবার ছাগলের ঘাটটা ধরে তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর উপর থেকে লোহার লক লাগিয়ে দিলেই সেটা আটকে যাচ্ছে, আর দুহাতে কোপ বসাচ্ছে সাধু। বলির পরে কাটা মুন্ডুটা মায়ের পায়ে জমা করছে সাধু। কাটা ঘাড় থেকে ফিনকি দিয়ে যে রক্ত ঝরছে মায়ের মুন্ড মালাতে দিচ্ছে সাধু। চুইয়ে চুইয়ে সেই রক্ত বাঘের মুখে এসে পড়ছে। আমি আমার জীবনে এমন নারকীয় কাণ্ড এর আগে কখনো দেখিনি। একে একে সব ছাগল শেষ হয়ে গেল, কিন্তু হঠাৎ শোরগোল পড়ল। আরেকটা কোথায় গেল? আরো একটা ছাগল দরকার তো, 107টা হয়েছে, আরো একটা কোথায় গেল? প্রাণটা উড়ে গেল আমাদের। তার মানে আমরা সবকটা ছাগল ধরতে পারিনি। ওই নিকশ কালো অন্ধকারে না জানি কোথায় পালিয়েছে একটা। নিমু ছেলেটাকে ঘাড় ধরে টেনে এনেছে সেই স্বর্ণামার্কা দুজন। নিমু কাঁদছে আর বলছে,
এমন সময় সাধু গর্জন করে উঠল, থাম থাম থাম। চারদিক নিস্তব্ধ, শোরগোল ঢাকের আওয়াজ সব ছাপিয়ে পুরো শ্মশানকে একটা গর্জনে থামালো সাধু। মায়ের বলি মা নিজেই নেবে। আবার শুরু হলো সাধুর নাচ, কিন্তু এবার আর বাজলো না ঢাক, কেউ আর মা ডাকও দিচ্ছে না। সব্বার মুখ থমথম করছে, দু এক মিনিট পরে আমাকে অবাক করে মামা করে ডাক আসতে লাগলো ঠিক আমার পাশ থেকে। চমকে তাকালাম, দেখি ভাস্কর চেঁচাচ্ছে, মা মা গো মা মা গো মা মা। হাতটা দূরে থামাতে গেলাম, ঝটকা মেরে ফেলে দিল আমাকে আর ছুটতে লাগলো মায়ের বেদির দিকে। কিছু একটা অঘটন ঘটবে আমি বুঝে গেছি, আমিও উঠে ছুটে আটকাতে গেলাম। দুজন গ্রামের মানুষ টেনে আটকে দিল আমাকে। ভাস্কর ভাস্কর যাস না, যাস না ভাস্কর, থাম যাস না, কি করছিস ভাস্কর, ওদিকে যাস না। ঘাটটা ঘুরিয়ে একবার তাকালাম আমার বাকি দুই বন্ধুর দিকে, ওরা মাথাটা নিচু করে বসে আছে। হা হা করে হাসছে সাধু, আর ভাস্কর তার সাথে মা মা করে পাগলের মতো ঘুরছে মায়ের মূর্তির চারদিকে। আচমকা আগুনে ঝাঁপ দিল ভাস্কর। জয় মা, রে তোর বলি। সাধু এটা বলে চেঁচাতেই আবার বাজতে লাগলো ঢাক। আমার কান্না আর আর্তনা ঢাকের শব্দে ঢেকে গেল, দুটো শক্ত হাত আমাকে ধরে আছে চেপে। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম আমি। জ্ঞান ফিরতে দেখলাম আমি অতনুর মামা বাড়িতে শুয়ে আছি। উঠে বললাম, ভাস্কর। শ্যামল বলল, তুই ছো, ও বেঁচে আছে, হাসপাতালে আছে। গ্রামের হাসপাতাল থেকে প্রাথমিক কিছু চিকিৎসা করেই শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভাস্করকে। আমরা ফিরে এলাম পরদিন। এক মাস পরে ভাস্কর বাড়ি ফিরল, অনেকটা সুস্থ, ব্যান্ডেজ খোলা হয়েছে। কিন্তু চমক বাকি ছিল আমাদের জন্য তখনও। ভাস্করের ঘা শুকিয়ে নতুন চামড়া গজালো বটে, তবে তা মানুষের চামড়ার মতো না, পশুর মতো। হাতের পায়ের ঘাড়ের যে যে অংশে আগুনের পোড়া দাগ ছিল, সেখান থেকে লম্বা লম্বা পশুর মতো লোমশ চামড়া গজাল। আমি শেষবার শুনেছিলাম ভাস্করকে নিয়ে ওর মা বাবা সাউথে যাবে চিকিৎসা করাতে। মনে মনে জানতাম এই অভিশাপের চিকিৎসা নেই। ছাক বলি গল্পটি এখানেই শেষ হল। কেমন লাগলো দেবার্ঘ মুখার্জির লেখা গল্প, আর কেমন লাগলো আমাদের পরিবেশনা অবশ্যই জানাতে ভুল করবেন না। কমেন্ট সেকশন আছে, ওখানটায় গিয়ে লিখুন, ভালো লাগলে ভালো লিখুন, ভালো না লাগলে গঠনমূলক সমালোচনা করুন যা আমাদের উদ্বুদ্ধ করবে আরও ভালো উপস্থাপনা আপনাদের জন্য নিয়ে আসা। আমাদের সাথে সাথে দেবার্ঘ মুখার্জিও অনুপ্রাণিত হবেন আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ ও অনুপ্রেরণায়। গল্প শোনার পর যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা ক্লিক না করে চ্যানেল থেকে বের হয়ে যাবেন না, এটুকু আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। আর কমেন্ট সেকশন আছে, ওখানটায় গিয়ে আপনার মতামত অবশ্যই লিখবেন। নতুন শ্রোতা এই গল্পের মাধ্যমে আমাদের চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আপনাকে, কারণ আমাদের চ্যানেলে এই রকম ব্যতিক্রমী গল্প প্রতি সপ্তাহে দুটো করে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি নিয়মিতভাবে।
তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে গল্প আপলোড হওয়া মাত্রই আপনারা বুঝতে পেরে যান যে নতুন গল্প এসে গেছে। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন দেবলীনা, নির্মল ও গোবিন্দর সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। খুব বেশি টাইম তো লাগে না, বুঝতেই পারেন একটা গল্প যেতে না যেতেই আরেকটা গল্প এসে যায় এবং প্রত্যেকটি ভিন্ন স্বাদের, কি তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।